আসসালামু আলাইকুম। জি আজকে তাদের চেক চলতেছে জায়গায়। তাদের চেকটা হলো মূলত ড্রাইভিং লাইসেন্স আর কোনো কিছু বহন করে কি না কেউ এই আশেপাশে আর কি। তারা ওখানে দুজন প্রতিটা বাইকই চেক করতেছে। ওখানে একজন বসে আছে আর তারা দুজন চেক করতেছে। তো তাদের কাছে তাদের সবসময় করতে দিবেন, কারণ আপনার যদি ফল্ট না থাকে আশা করি তারা কখনোই ঝামেলা করে না। আর ঝামেলা যারা করে তারা তো জ্বালা সবসময় করে। তারা চেক করতেছে। থ্যাংক ইউ। এই তারা এখন ড্রাইভিং লাইসেন্স দেখবে আর কি। জি হঠাৎ করে তাদের বাধা চেক চলতেছে আর কি। জি ড্রাইভিং লাইসেন্স 019। আচ্ছা আজকে তাদের চেক চলতেছে জায়গায়। তাদের চেকটা হলো মূলত ড্রাইভিং লাইসেন্স আর কোনো কিছু বহন করে কি না কেউ এই আশেপাশে আর কি। তারা ওখানে দুজন প্রতিটা বাইকই চেক করতেছে। ওখানে একজন বসে আছে আর তারা দুজন চেক করতেছে। তো তাদের কাছে তাদের সবসময় করতে দিবেন, কারণ আপনার যদি ফল্ট না থাকে আশা করি তারা কখনোই ঝামেলা করে না। আর ঝামেলা যারা করে তারা তো জ্বালা সবসময় করে। তারা চেক করতেছে গাড়ি, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ ব্যাগে কী আছে, শরীরে কী আছে, সব কিছু চেক করতেছে। তারা আমাকেও চেক করছে মূলত। আমারও শরীরে চেক করে না, ব্যাগ দেখলো যে ব্যাগে কী আছে, অ্যাড্রেস, এই ফোন নাম্বার, এই আদার্স এগুলি আর কি। সো হ্যাঁ তো হঠাৎ করে তারা সিগন্যাল দিচ্ছে আপনার থামা দরকার, আপনি থামবেন।